নমস্কার, আমি ডক্টর জীবন কুশ বর্মন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে আমি ফ্রোজেন শোল্ডার কি, কেন হয়, কাদের হয়, কি কি লক্ষণ, তার ম্যানেজমেন্ট কি আছে এবং সর্বশেষে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, ফ্রোজেন শোল্ডার কথাটির মানে হচ্ছে যখন আমাদের কাঁধ শক্ত হয়ে যাচ্ছে বা কাঁধের জয়েন্টটি কোনো কারণে জমে গিয়ে আড়ষ্ট হয়ে যায়, সেই কন্ডিশনকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি, বা এটাকে মেডিকেল টার্মে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলা হয়ে থাকে। একটু বিস্তৃতভাবে জানতে গেলে, আমাদের যে শোল্ডার জয়েন্টটি আছে সেটি তিনটি হাত দ্বারা গঠিত। এক নম্বর হচ্ছে হেড অফ হিউমেরাস, নম্বর টু গ্লিনয়েড ক্যাভিটিস অফ স্ক্যাপুলা, এবং আমাদের যে কলার বোন বা ক্লাভিকল রয়েছে তার একটা হেড। এই হাড়গুলি একে অপরের সঙ্গে লিগামেন্টের মাধ্যমে এবং এখানে যে মাংসপেশিগুলি রয়েছে সেগুলো হাড়ের সঙ্গে টেন্ডনের মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে। এবং প্রত্যেকটি যে সাইনোভিয়াল জয়েন্ট রয়েছে তাদের মতোই কিন্তু আমাদের এই শোল্ডার জয়েন্টে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে, এবং সমস্ত এই স্ট্রাকচারগুলি কিন্তু একটা ক্যাপসুল বা আবরণীর মাধ্যমে আবদ্ধ থাকে। এই যে ক্যাপসুল বা আবরণীটি রয়েছে সেটা কোনো কারণে ইনফ্লামড হলে বা প্রদাহযুক্ত হলে তখন কিন্তু ফ্রোজেন শোল্ডার দেখা যায় বা ফ্রোজেন শোল্ডারের উৎপত্তি হয়। তো ফ্রোজেন শোল্ডার সাধারণত মাঝ বয়সী লোকেদের বেশি হয়, বিশেষ করে যাদের 40 থেকে 70 বছর বয়স। এছাড়া এই রোগে মহিলারা কিন্তু পুরুষের থেকে বেশি আক্রান্ত হয়ে থাকেন। তাছাড়া যাদের মধ্যে ডায়াবেটিস রয়েছে, যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, এছাড়া কোনো আঘাতজনিত কারণে, কোনো ইনফেকশন থেকে, তাছাড়া কোনো কারণে যদি হাড়টি ইমোবিলাইজ থাকে, বিশেষ করে যখন কোনো ফ্র্যাকচারের জন্য আমরা ছবিতে দেখুন হাড়টা দীর্ঘদিন এভাবে আমরা ফিক্সড করে রাখছি, তখন কিন্তু আমাদের ফ্রোজেন শোল্ডার ডেভেলপ হতে পারে। তো এখন যদি আমরা লক্ষণগুলো নিয়ে কথা বলি, তো প্রথমে অত ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমের সময় হালকা হালকা ব্যথা হয়, যে ব্যথাগুলি দিনের পর দিন বাড়তে থাকে এবং আস্তে আস্তে তীব্র আকার ধারণ করে, তখন ব্যথাগুলি কিন্তু কাঁধ থেকে ঘাড়ের দিকে বা কখনো পিঠের দিকে বা কখনো আমাদের কনুইতে ছড়িয়ে পড়ে। এছাড়া মাথার চুল আঁচড়াতে বা পিঠ চুলকোতে বা কখনো পেছনের পকেটে হাত দিতে খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া যারা বাসে ট্রেনে জার্নি করেন তাদের হাত তুলে বাসের হাতল বা ট্রেনের হাতল ধরা কিন্তু খুবই কষ্টকর হয়ে পড়ে। তবে একটা কথা জেনে আপনারা খুশি হবেন, ফ্রোজেন শোল্ডার যেমন আস্তে আস্তে ডেভেলপ হয়ে থাকে, সেরকম কিন্তু রোগটি এটা পার্মানেন্টভাবে কিওরও হয়ে যায়। যদি আপনি ট্রিটমেন্ট করে নাও থাকেন, তাও দেখা গেছে 1.5 থেকে 2 বছরের মধ্যে রোগটি পুরোপুরি চলে যায় বা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যায়। কিন্তু তাই বলে তো আমরা 1.5-2 বছর বসে থাকতে পারি না, এর জন্য রয়েছে আমাদের ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট। তো বন্ধুরা, এখন আমরা ফ্রোজেন শোল্ডারের যে ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা যেই ট্রিটমেন্ট করুন না কেন, এখানে কিন্তু ফিজিওথেরাপি খুবই জরুরি, বা যেটা আপনারা ইউটিউব চ্যানেল থেকেই দেখে নেবেন যে ফ্রোজেন শোল্ডারের কোন কোন এক্সারসাইজগুলি রয়েছে। তবে এখানে শেক দেওয়া, বিশেষ করে একবার ঠান্ডা শেক একবার গরম শেক, এটা দিলে অনেক তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। এছাড়া আমাদের কিছু মালিশ রয়েছে, সেগুলো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। কিন্তু আবার বলছি যে ফ্রোজেন শোল্ডার শুধু ওষুধ দিয়ে যাবে না, তার সঙ্গে কিন্তু ফিজিওথেরাপি বা এক্সারসাইজ মাস্ট। তো যাই হোক, এখন যে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সব থেকে ভালো কাজ করে বা যাদের আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যে মেডিসিনগুলি বেশি কাজ করে থাকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এক্ষেত্রে প্রথম মেডিসিন স্যাঙ্গুইনারিয়া ক্যান 30। যদি আমাদের ডান দিকের কাঁধ আক্রান্ত হয়ে থাকে বা শোল্ডার জয়েন্ট আক্রান্ত হয়ে থাকে এবং ব্যথাগুলি যদি রাতের দিকে বেড়ে যায়, সেক্ষেত্রে স্যাঙ্গুইনারিয়া ক্যান খুবই ইফেক্টিভ মেডিসিন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ফ্রোজেন শোল্ডারের ব্যথাগুলি রাতের দিকে বৃদ্ধি পেয়ে থাকে। তো সেক্ষেত্রে স্যাঙ্গুইনারিয়া ক্যান 30 দুপুরে করে দিনে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন কমপক্ষে চালাতে হবে। নেক্সট মেডিসিন ফ্রামমেট 30। যদি দেখা যায় আমাদের বাঁ দিকের
কার্ডটি আক্রান্ত হয়েছে বা বাঁ দিকের ফ্রোজেন শোল্ডার অ্যাফেক্টেড হয়েছে, সেক্ষেত্রে ফার্ম মেড খুবই ইফেক্টিভ মেডিসিন। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, আমাদের জয়েন্ট যে রয়েছে সেটা কিন্তু একটা কড়কড় শব্দ বা একটা ক্র্যাকিং সাউন্ড কিন্তু অনেক সময় পাওয়া যায়, সেক্ষেত্রে ফার্ম মেড খুবই ইফেক্টিভ মেডিসিন। তাহলে আমাদের কথা মাথায় রাখতে হবে, যদি বাঁ দিকের কাঁধে হয় এবং একটা ক্র্যাকিং সাউন্ড আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রে ফার্ম মেড 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ দুবার করে দিনে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিন ইজ আস্ট্রাক 30। যদি দেখা যায় যে আমাদের ফ্রোজেন শোল্ডারের ব্যথা বা আক্রান্ত কাঁধের ব্যথা ভোরের দিকে বৃদ্ধি পাচ্ছে বা ঘুম থেকে ওঠার সময় বৃদ্ধি পাচ্ছে বা অনেকক্ষণ বসে থাকা বা যখন আমরা ফার্স্ট মুভমেন্ট করতে যাচ্ছি তখন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে রাস্টাক 30 কিন্তু খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ দুপুরে করে দিনে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন কন্টিনিউ করতে হবে। নেক্সট মেডিসিন ব্রায়োনিয়া 30। যদি দেখা যায় সামান্যতম নড়াচড়ার জন্য আমাদের কাঁধ বেশি ব্যথা করছে বা আক্রান্ত জয়েন্টটি বেশি ব্যথা হচ্ছে বা কষ্ট হচ্ছে আমাদের, সেক্ষেত্রে ব্রায়োনিয়া 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। শুধু মনে রাখতে হবে যে আক্রান্ত ব্যক্তির যদি কনস্টিপেশন থাকে এবং তার যদি পিপাসা থাকে এবং রোগী যদি সবসময় চুপচাপ থাকতে চায় এবং সামান্যতম নড়াচড়ায় তার ব্যথা বৃদ্ধি পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া 30 খুব ইফেক্টিভ মেডিসিন। ডোজ দুপুরে করে দিনে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, এই যে উপরোক্ত মেডিসিনগুলির সঙ্গে যেটা আপনার সঙ্গে সিমটম সে মিলে যাবে সেটা অবশ্যই খাবেন, কিন্তু তার সঙ্গে দুটো মাদার টিংচার বলছি, যেগুলো ব্যবহার করলে বা খেলে আপনারা আরো ভালো উপকার পেয়ে থাকবেন এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন। তো 1 নম্বর হচ্ছে থিওসিনামি নাম মাদার টিংচার, যেটা হাফ কাপ হালকা গরম জলে 10 ফোঁটা করে দিনে 3 বার কন্টিনিউ করবেন। এছাড়া গুইয়েকম মাদার টিংচার খুবই ইফেক্টিভ মেডিসিন ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে, সেটাও আপনারা হাফ কাপ গরম জলে, হালকা গরম জলে অবশ্যই 10 ফোঁটা করে দিনে 3 বার কন্টিনিউ করবেন। তো আবার বলছি, যে কোনো ট্রিটমেন্টই কিন্তু ফ্রোজেন শোল্ডারের পক্ষে যথেষ্ট নয়, তার সঙ্গে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ কম্পালসারি। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।